আসসালামু আলাইকুম। জান্নাত রেসিপির নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আপনাদেরকে আমার খুব পছন্দের একটা মিষ্টি রেসিপি করে দেখাবো, সেটা হচ্ছে রসমালাই। কিভাবে ঘরেই দোকানের মতো রসমালাই বানাবেন সেটাই শেয়ার করব। চেষ্টা করেছি ছানা সহ এ টু জেড রসমালাইয়ের রেসিপিটা শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। রসমালাই তৈরি করার জন্য আমি প্রথমেই ছানা তৈরি করে নিচ্ছি। তার জন্য 1 লিটার ফুল ক্রিম গরুর দুধ নিয়েছি। চেষ্টা করবেন গরুর খাঁটি দুধটা ব্যবহার করার জন্য। আজ আমি ছানা কাটব ভিনেগার দিয়ে। তার জন্য 3 টেবিল চামচ নর্মাল পানি নিয়েছি, সাথে 2 টেবিল চামচ ভিনেগার মিশিয়ে নিয়েছি। এটা মেশানো হয়ে গেলে একটা সাইডে রেখে দেব। এরই মাঝে দুধটা ফুটে উঠতে শুরু করেছে, আর দুধটা ফুটে ওঠার পরে আমি চুলার আঁচটা সম্পূর্ণ বন্ধ করে দেব। চুলার আঁচটা বন্ধ করার পরে সেই ভিনেগার মেশানো পানিটা আমি দিয়ে দেব, তবে এটা একবারে দেওয়া যাবে না, এটা অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো। যখনই ছানা কাটতে শুরু করবে পানিটা দেওয়া বন্ধ করে দিতে হবে। ছানাটা হয়ে গেলে একটা পরিষ্কার পাত্রে আমি উঠিয়ে নিচ্ছি। ছানাটা সেকে নেওয়ার জন্য একটু পাতলা সাদা কাপড় ব্যবহার করাই উচিত। ছানাটা উঠিয়ে নেওয়ার পরে আমি একটু ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি, যেন ভিনেগারের স্মেলটা না থাকে আর ছানাটা ওভারকুক না হয়ে যায়। এবার হাত দিয়ে যতটা সম্ভব চেপে পানি বের করে নিচ্ছি, আর 2 ঘন্টার জন্য এটা ঝুলিয়ে রাখতে হবে। দুই ঘন্টা পর এটা রেডি হয়ে গেছে। আর সাথে আমি কিছু শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি। দিয়েছি চিনি 1 চা চামচ, বেকিং পাউডার 1 চিমটি পরিমাণে, আর ময়দা 1 চা চামচ। এগুলোর সাথে ছানাটা আমি খুব ভালোভাবে মথে নিচ্ছি। ছানাটা মথে নেওয়ার পরে আমি মিষ্টিগুলো এখন বানিয়ে নেব। মিষ্টিগুলো যে কোনো শেপে বানানো যাবে। আপনি চাইলে এটা লম্বা করে বানাতে পারেন, চাইলে এটা গোল করে বানাতে পারেন। আমি এগুলো লম্বা করে বানিয়ে নিচ্ছি। ঠিক এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব। এদিকে একটা প্যানে আমি 4 কাপ পরিমাণে পানি নিয়ে নিচ্ছি, আর সাথে 2 কাপ পরিমাণে চিনি। পানির পরিমাণ যেহেতু অনেক, তাই জন্য চিনিটাও বেশি ব্যবহার করতে হবে। এবার এটা ফুটে ওঠা পর্যন্ত আমি জাল করছি। এটা একবার ফুটে ওঠার সাথে সাথে আমি মিষ্টিগুলো দিয়ে দেব। চেষ্টা করবেন মিষ্টিগুলো বানানোর সাথে সাথে এটা দেওয়ার জন্য, তা না হলে উপরে একটু ড্রাই হয়ে যায়। এবার ঢাকনা দিয়ে আমি 10 মিনিট ধরে এটা জাল করছি, আর 10 মিনিট পরে এটা দেখা যাচ্ছে মিষ্টিগুলো অনেকটা ফুলে উঠেছে। এখন আমি রসমালাইয়ের মালাইটা তৈরি করে নিয়েছি। এজন্য 1 লিটার দুধ নিয়েছি।
এবার হাই হিটে দুধটা আমি অনবরত নাড়তে থাকবো আর একটু জাল করে নেব। দুধটা ঘন হওয়ার পরে আমি 1/3 কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্ক দেওয়ার পরে আমি আবারও দুধটা একটু জাল করছি, একটু ঘন হওয়া পর্যন্ত। দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে, এবার আমি মিষ্টিগুলো দিয়ে দেব। এখানে মিষ্টিগুলো খুব বেশি ঠান্ডা হওয়ার প্রয়োজন নাই, মালাইটা বানানোর মধ্যে যতটা ঠান্ডা হয় সে পর্যন্তই দিতে পারেন। এবার একবার ফুটে ওঠা পর্যন্ত আমি একটু জাল করছি। এটা খুব বেশি সময় জাল করা লাগবে না, অল্প কিছুক্ষণ একটু জাল করে এটা নামিয়ে নেওয়া যাবে। নামিয়ে নেওয়ার পর আমি একটু কেটে দেখাচ্ছি। আপনারা রান্নার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমার ফেসবুক গ্রুপে, লিংক নিচে দেওয়া থাকবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এটা আমি কেটে দেখাচ্ছি, দেখাই যাচ্ছে কতটা নরম হয়েছে। এটা খেতে ঠিক দোকানের রসমালাইয়ের মতো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর বাসায় এটা ট্রাই করবেন। ট্রাই করলে কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটা এনজয় করে থাকলে প্লিজ একটা লাইক দিবেন। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।